জলে ডুবে শিশু শিক্ষা কেন্দ্র বাঁকুড়ার ইন্দাসের ঘটনা। জলে ডুবে রয়েছে, এক সপ্তাহ ধরে পঠন পাঠন বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে মিড ডে মিল, ফলত সমস্যায় পড়েছেন পড়ুয়ারা, পড়েছে পড়ুয়ারা। বাঁকুড়ার ইন্দাসের ঘটনাটি, জলে ডুবে রয়েছে শিশু শিক্ষা কেন্দ্র, এক সপ্তাহ ধরে পঠন পাঠন বন্ধ রয়েছে, মিড ডে মিলও বন্ধ। যে ছবি দেখতে পাচ্ছেন, শিশু শিক্ষা কেন্দ্র নাকি পুকুর বোঝার উপায় নেই দেখে, ছবি দেখে অন্তত। বাঁকুড়ার ইন্দাসের আকুইয়ের ঘটনা, মফিজুল রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। মফিজুল, কি পরিস্থিতি এখনো? তো সে জল জমে রয়েছে দেখে বোঝার উপায় নেই, পুকুর না জল জমেছে সেখানে। গত এক সপ্তাহ ধরে জলে ডুবে রয়েছে বুনকি আদিবাসী পাড়া শিশু নিবেদন। হ্যালো মফিজুল, শুনতে পাচ্ছি? হ্যাঁ, গত এক সপ্তাহ ধরে বাঁকুড়া জেলার ইন্দাস থানার বনকি আদিবাসী পাড়া শিশু শিক্ষা নিকেতন এক হাঁটু জলে ডুবে রয়েছে। এইদিকে জল নিকাশি ব্যবস্থা না থাকার জন্যই এই জলে ডুবে আছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা থেকে অভিভাবকেরা। কিন্তু স্থানীয় প্রশাসন বলছে যে দ্রুত এই সমস্যার সমাধান হবে। মফিজুল, স্কুল কর্তৃপক্ষ তারা কি বলছে, কেন জল সরানো যাচ্ছে না? এখনো এক সপ্তাহ হয়ে গেছে, পঠন পাঠন বন্ধ, শিশুদের মিড ডে মিলও তো পাচ্ছে না তারা। আমরা স্কুলের এক শিক্ষিকার সাথে কথা বলেছিলাম, তিনি জানান যেটা যে জল নিকাশি ব্যবস্থা না থাকার জন্যই দীর্ঘদিন ধরে এখানে জল জমছে। কিন্তু স্থানীয় প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও এই এই সমস্যার সমাধান হয়নি বলে জানাচ্ছেন ওই শিক্ষিকা। মফিজুল, এই এই স্কুল কতদিন ধরে রয়েছে, প্রত্যেক বছরই কি এই ধরনের সমস্যার মধ্যে পড়ে? প্রত্যেক বছর বর্ষাকালে এই জায়গাটাতে জল জমে এবং স্কুলের পঠন পাঠন বন্ধ বন্ধ অন্ত হয়। ধন্যবাদ মফিজুল, কথা বলছিলাম প্রতিনিধি মফিজুল হুদার সঙ্গে। প্রত্যেক বছরই একই ছবি, কিন্তু তা সত্ত্বেও টনক নড়ছে না প্রশাসনের, দেখে বোঝার উপায় নেই এটি শিশু শিক্ষা কেন্দ্র নাকি পুকুর, এক হাঁটু জল। এবং এইভাবেই গত সাত দিন ধরে এই পরিস্থিতি, পঠন পাঠন বন্ধ রয়েছে, শিশুদের পড়াশোনা যেমন বন্ধ, পাশাপাশি মিড ডে মিলও বন্ধ রয়েছে। স্কুল কর্তৃপক্ষ বা জেলা প্রশাসন তারা কেউই কিছু বলতে পারছে না, জল নিকাশি ব্যবস্থা নেই, ফলত সে কারণেই স্কুল হয়ে গিয়েছে পুকুর।